জায়গাটা কিন্তু এখন নাই আজকাল যে এটা আমি বলবো যে মা বাবা আরো একটা ভূমিকা বিরাট ভূমিকা থাকা উচিত প্রত্যেক মা বাবা আমি সমাজের বিভিন্ন জায়গার মা বাবার কথা বলবো মা বাবা যদি মিনিমাম মূল্যবোধ সম্পন্ন হন বিবেকবান মানুষ হন তিনি অবশ্যই তার সন্তানটিকে ভালো কথা শেখাবেন যে মিথ্যা কথা বলবে না সৎ পথে চলবে এখন দেখা যাচ্ছে এটা কি আমরা বলি একজনকে আশীর্বাদ করি কিভাবে তুমি অনেক বড় হও অনেক বড় লোক অনেক টাকার মালিক হও কিন্তু আমরা কখনো বলি না মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা ভালো মানুষ তুমি হও এ কথাটা কিন্তু আমরা খুব কম বলি এবং এখানে আমি যেহেতু শিক্ষক ও শিক্ষক ও শিক্ষক আমি এই কথাটা বলতে চাই শিক্ষকদের একটা বিরাট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি যেমন আমি মা বাবার কথা বললাম শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে মা বাবার শিক্ষকদের কিন্তু শিশুরা বেশি আমি সেই কারণে একটা বিরাট ভূমিকা রয়েছে তার যা সিলেবাস আছে আমি তো একবার বলেছি যে সিলেবাসটা একটু চেঞ্জ করা দরকার আরো কিছু সংযোজন মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য সিলেবাস একরকম হওয়া উচিত সেইখানে আরেকটা বলবো শিক্ষকদের আমি মনে করি প্রত্যেকটা শিক্ষক একদম ছোট থেকে বড় কি ইউনিভার্সিটির শিক্ষকদের পর্যন্ত যেন কয়েক মিনিট এই মূল্যবোধের কথাগুলো বলে কারণ মানুষের জীবনটা আসলে উন্নততর জীবনের জন্য উন্নততর জীবন না পেয়ে যদি পশুত্বের মানুষ হই আমরা তো সেই সমাজটা আমরা চাইব না সেই দেশ আমরা চাইব না সেই পৃথিবী আমরা চাইব না সুতরাং শিক্ষকদের একটা বড় ভূমিকা আমি আছি বলে আমি মনে করি এবং শিক্ষকদের সেটা পালন করা উচিত সঙ্গে সঙ্গে উনি যে কথাটা বলেছেন আমি আরেকটি কথা বলতে চাই মিডিয়ার একটা বিরাট ভূমিকা রয়েছে মিডিয়া যেন একটা বড় ভূমিকা পালন করে এবং পত্রিকাগুলো যেন একটা বড় ভূমিকা পালন করে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি সেটা হলো যে আজকে যেহেতু সেই কে সিস্টেমেতে আমি ফিট করতে পারবো না এখন আমি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এখন জয়েন্ট ফ্যামিলিতে আমি যেতে পারছি না তাইলে বিকল্প সাপোর্ট সিস্টেম আমাকে দাঁড় করাতে হবে ওয়েস্টে যেভাবে দাঁড় করিয়েছে ওরা যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং আগে যেটা মুরুব্বিরা কাউন্সিলিংটা করতেন এই যে কোবের ক্ষেত্রে কোনো ধরনের ইয়ের ক্ষেত্রে সেই জায়গায় সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর একটা বড় ভূমিকা আছে এবং আমি কিন্তু সামগ্রিকভাবে মনে করি যে সাইকিয়াট্রি সাইকোলজি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এই ফিলগুলোর একটা ব্যাপক বিস্তার এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে সব মানুষকে করার জন্য এবং আমি আপার সাথে একমত শিক্ষকদের কিন্তু দায়িত্ব আছে এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে আমি যখন ক্লাসে যাই পড়াশোনা করানোর পাশাপাশি তাকে মোরাল এডুকেশনটা যে সমাজ ব্যবস্থা জন্য যে তার যে দায়িত্ব আছে সমাজে যে শুধু শুধুমাত্র নিজের ক্যারিয়ার ডেভেলপ করা নয় সমাজের প্রতি যে দায়িত্ব আছে সমাজের অন্যান্য মানুষের প্রতি যে দায়িত্ব আছে তার প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব আছে সেইটাকে স্মরণ